হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে ভারত ফিফথ জেনারেশনের ফাইটার জেট তৈরিতে বিশ্বের কয়েকটি বড় বড় দেশের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে, যার দরুন অনেকেই এমকা বিমানকে নিয়ে ক্রিটিসাইজ করে। কিন্তু বন্ধুরা, আজ ভারতের প্রথম স্বদেশী এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এমকাকে নিয়ে একটা বিরাট বড় খবর সামনে এসেছে, যা সেই সমস্ত লোকের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট যারা এমকা বিমানকে নিয়ে সমালোচনা করতো। কেননা এখনকার লেটেস্ট মিডিয়া রিপোর্টস অনুযায়ী ভারত এমকাকে তৈরিতে যে দেরি করেছে তার ঘাটতি পূরণের জন্য এমকা বিমানকে ডাইরেক্ট ফিফথ জেনারেশনের বদলে 5.5+ জেনারেশনের বিমান হিসেবে ডেভেলপ করবে, যার দরুন এতে 5টি এমন বিশেষ টেকনোলজিকে যুক্ত করা হচ্ছে যা এমকাকে দুনিয়ার সবচেয়ে আধুনিক ফিফথ জেনারেশনের বিমানে পরিণত করবে। তাই আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কেই বিস্তারে কথা বলব, তার সাথে এমকা বিমানে কোন 5টি বিশেষ ফিচার্সকে যুক্ত করা হবে যা একে দুনিয়ার সবচেয়ে আধুনিক ফিফথ জেনারেশনের ক্যাটাগরির বিমানে পরিণত করবে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এমকাদের যে 5টি বিশেষ ফিচার্সকে যুক্ত করা হচ্ছে তার মধ্যে শুরুতেই রয়েছে রিমোট পাইলটিং সিস্টেম। তো বেসিক্যালি রিমোট পাইলটিং সিস্টেম এক ধরনের ফিউচার টেকনোলজি যা না কেবল পাইলটের জীবন রক্ষা করবে বরং বিমানকে ক্র্যাশ হওয়ার হাত থেকেও রক্ষা করবে। কীরকম? তো দেখুন, অনেক সময় কী হয় যে যখন ফাইটার জেটকে অনেক বেশি হাই স্পিডে ম্যানেভার করানো হয় তখন পাইলটের ওপর অতিরিক্ত জি লোডের ফলে পাইলট কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়, ফলে বিমান কন্ট্রোলের বাইরে চলে যায় এবং ক্র্যাশ করে যায়। ফলে এই ধরনের সমস্যা এড়ানোর জন্যই এখন ভারত এমকা বিমানে অটোমেটিক গ্রাউন্ড কোয়ালিয়েশন অ্যাভয়েডেন্স সিস্টেমকে যুক্ত করবে। আর এর সুবিধা হলো যে যদি কখনো পাইলট অসুস্থ হয়ে পড়ে বা কোনো কারণে জ্ঞানও হারিয়ে ফেলে তখন এই সিস্টেমের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে সেটা নিজে থেকেই বিমানের সমস্ত কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেবে এবং এর সাহায্যেই বিমান উঠতে থাকবে। কিন্তু বন্ধুরা, এবার এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই সিস্টেম বিমানকে সাময়িকভাবে কন্ট্রোল তো করে নেবে কিন্তু তারপরেও যদি পাইলটের জ্ঞান না ফেরে তাহলে কী হবে? তো বন্ধুরা, এর জন্য এতে অতিরিক্ত ইন্টেলিজেন্স সিস্টেম দেওয়া হয়েছে, যার দরুন যদি অনেকক্ষণ পরেও পাইলট পুনরায় কন্ট্রোল শুরু না করে তখন এই সিস্টেম অটোমেটিকভাবে গ্রাউন্ডে থাকা এয়ারবেসের যে ক্রু মেম্বার রয়েছে তাদেরকে এমার্জেন্সি অ্যালার্ট পাঠিয়ে দেবে এবং গ্রাউন্ড কন্ট্রোলের সাহায্যে এই বিমানকে ল্যান্ডিং করানো হবে। আর এইভাবে গ্রাউন্ডে থাকা ক্রু মেম্বাররা যাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিমানকে ল্যান্ড করাতে পারে তার জন্য অবশ্য এডিএ এর ওপরে আলাদাভাবে কাজও করছে। যাই হোক, এবারে আসি দ্বিতীয় ফিচার্সের ওপর যেটা এমকা বিমানে যুক্ত করা হবে, তা হলো IVHM বা ইন্টিগ্রেটেড ভেহিকল মনিটরিং সিস্টেম। তো বন্ধুরা, এডিএর তরফ থেকে এটা এক প্রকারে কনফার্ম করা হয়েছে যে তারা এমকা বিমানের যে Mk2 ভেরিয়েন্ট আসবে তাতেই ইন্টিগ্রেটেড ভেহিকল মনিটরিং সিস্টেমকে যুক্ত করার প্ল্যানিং করছে। কিন্তু এবারে এখানে প্রশ্ন হলো যে ইন্টিগ্রেটেড ভেহিকল মনিটরিং সিস্টেমের কাজ কী? তো দেখুন, যখন কোনো ফাইটার জেটকে মিশনে পাঠানো হয় তার আগে বিমানের ইঞ্জিন থেকে শুরু করে অ্যাভেনিক্স ও সেন্সারকে ম্যানুয়ালি চেক করা হয় যে সব কিছু ঠিক আছে নাকি আর সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা, যার দরুন বিমানকে অনেক বেশি সময় পর্যন্ত গ্রাউন্ডেড থাকতে হয়। কিন্তু এখন ভারত এমকা বিমানে এই সিস্টেমকে যুক্ত করার ফলে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিমানের পুরো সিস্টেমকে নিজে থেকেই স্ক্যান করে বিমান টেক অফ হওয়ার আগেই তার একটা রিপোর্ট পাইলটের কাছে পৌঁছে দেবে এবং সেন্সারে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তার জন্য একটা ওয়ার্নিং দিয়ে দেবে, ফলে বিমানকে বেশি সময় পর্যন্ত গ্রাউন্ডে থাকতে হবে না আর এর ফলে বিমানের অ্যাভেলেবিলিটি রেট অনেক বেশি বৃদ্ধি পাবে। আর হ্যাঁ, এবার এখানে আপনারা বলতে পারেন যে ভাই, এই সিস্টেম কি অন্য কোনো বিমানে বর্তমানে মজুদ রয়েছে? তো বন্ধুরা, এমন নয় যে এই সিস্টেম এখন নেই, কিছু ফিফথ জেনারেশনের বিমানে বর্তমানে এই বেসিক হেলথ মনিটরিং সিস্টেম রয়েছে, তবে সেটা অনেক বেশি লিমিটেড, কেননা এর সাহায্যে এই বিমানগুলির শুধুমাত্র অ্যাভেনিক্সকেই মনিটর করা সম্ভব। কিন্তু ভারতের যে এমকা বিমানের ক্ষেত্রে যে সিস্টেমকে যুক্ত করা হবে সেটা না কেবল অ্যাভেনিক্স বরং বিমানের ইঞ্জিন ও বিভিন্ন সেন্সারকেও মনিটর করতে পারবে, তার উপর আবার এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও ব্যবহার করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এটা কত বেশি আধুনিক ও শক্তিশালী হতে চলেছে। যাই হোক, এবারে আসে থার্ড ফিচার্সকে নিয়ে যেটা এই বিমানে যুক্ত করা হবে, তা হলো অটোমেটিক টেক অফ ও ল্যান্ডিংয়ের ফিচার্স। তো বন্ধুরা, এটা এমকা বিমানের একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স হতে চলেছে, কেননা এর ফলে বিমানের পাইলটের ওপর অনেক বেশি চাপ কমবে। কারণ দেখুন, এই নতুন সিস্টেমের মাধ্যমে বিমানে আগে থেকেই কিছু সেটিংস করা থাকবে যে কী রকম লোড নিয়ে বিমানকে কীভাবে টেক অফ করাতে হবে বা ল্যান্ডিং করাতে হবে, ফলে শুধুমাত্র পাইলটকে অপশান সিলেক্ট করতে হবে এবং বিমান নিজে থেকেই টেক অফ ও ল্যান্ডিং করতে পারবে। বিশেষ করে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ দেখুন, যেমনটা আমি এর আগেও বললাম যে অনেক সময় কী হয়, পাইলট অজ্ঞান হয়ে পড়ে বা অসুস্থ হয়ে পড়ে, তো সেক্ষেত্রে এই অটোমেটিক ল্যান্ডিংয়ের সিস্টেমটা খুবই কাজে আসতে চলেছে। যাই হোক, এবারে ফোর্থ ফিচার্স যেটা ভারতের এই এমকা বিমানে যুক্ত করা হবে তা হলো অটোমেটিক এয়ার টু এয়ার রিফিউলিং। তো বন্ধুরা, মাঝ আকাশে বিমানে এয়ার টু এয়ার রিফিউলিংয়ের ক্ষেত্রেও বিমানের পাইলটের ওপর অনেকটা চাপ পড়ে, যার দরুন এখন এমকা বিমানে অটোমেটিক এয়ার টু এয়ার রিফিউলিংয়ের সিস্টেমকেও যুক্ত করা হবে যাতে পাইলটের ওপর চাপ অনেকটা কমানো যায়। যদিও এর আগে ফ্রান্সের এয়ারবাসের ট্যাঙ্কারেও এই জাতীয় অটোমেটিক রিফিউলিংয়ের সিস্টেমকে টেস্ট করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো যুদ্ধ বিমানের জন্য এই জাতীয় কোনো সিস্টেমকে তৈরি করা হয়নি। ফলে যদি ভারত এমকাতে এই সিস্টেমকে সফলভাবে যুক্ত করতে পারে তবে সেটা কিন্তু ভারতের জন্য একটা বড় সফলতা হতে চলেছে। যাই হোক, এবারে আসে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্সকে নিয়ে যেটা এই বিমানে যুক্ত করা হবে, আর তা হলো
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বন্ধুরা, এটাই হলো এমকা বিমানের আসল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। কেননা এটা ছাড়া এখনো পর্যন্ত যে চারটি ফিউচার টেকনোলজির কথা বললাম, সেগুলিকেও এমকা বিমানে কোনোভাবেই যুক্ত করা সম্ভবই নয়। ফলে মানা হচ্ছে যে DRDO স্পেশালি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে নিয়ে আলাদাভাবে কাজ করছে, যাতে ভারতের এই এমকা বিমানে যত সম্ভব এই জাতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের ব্যবহার করা যায়। আর শুধু এমকা কেন, আগামী দিনে যে সমস্ত ফিউচার হাতিয়ার আসতে চলেছে তাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই ব্যবহার ব্যাপকভাবে করা হবে। ফলে এগুলি অনেক বেশি ঘাতক ও শক্তিশালী হাতিয়ার হতে চলেছে ভবিষ্যতের জন্য। যাই হোক বন্ধুরা, এবারে শেষে যদি এই পুরো ভিডিওটাকে সাম আপ করতে হয় তাহলে আমি এটুকুই বলবো যে হ্যাঁ, আমরা হয়তো এমকাতে একটু দেরিতে কাজ শুরু করেছি, কিন্তু সব মিলিয়ে দেখলে আমরা যে এমকা বিমানকে তৈরি করতে চলেছি সেটা সেই সময়ের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক বিমানগুলির একটা হতে চলেছে। বাকি এ সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।